আগামী 26 তারিখ বঙ্গোপসাগরীয় উপকূলে আছড়ে পড়তে চলেছে বছরের দ্বিতীয় সাইক্লোন ইয়াস। এবং ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় মোকাবিলায় আজ উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ঊর্ধ্বতন আধিকারিক, টেলিকম, বিদ্যুৎ, বিমান এবং অর্থ মন্ত্রকের সচিবরা। এছাড়াও আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য মন্ত্রীরা। এবং আজকের এই সভা থেকেই বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। মূল বিষয়ে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। এদিন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপকূলীয় অঞ্চলের মানুষদের সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও ঝড়ের সময় কি করা উচিত এবং কি করবেন না সে সম্পর্কে সাধারণ মানুষকে স্থানীয় ভাষায় বোঝানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আধিকারিকদের রাজ্যগুলির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে কাজ করতে বলেছেন। এদিন তিনি বিদ্যুৎ সরবরাহ এবং নেটওয়ার্ক বাধাগ্রস্ত হলে তা দ্রুত ঠিক করার উপরে জোর দিয়েছেন। COVID-19 চিকিৎসা এবং হাসপাতালের টিকাদান যাতে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারগুলিকে যথাযথ সমন্বয় বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্ধার কাজ চালানোর জন্য উপকূলীয় অঞ্চলের যে বিভিন্ন স্টেক হোল্ডার বা ব্যবসায়ীরা রয়েছেন তাদের আহ্বান জানিয়েছেন। ইতিমধ্যে উদ্ধার কাজে যুক্ত NDRF এর দলকে মোট 46টি টিম উপকূলীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে 13টি হেলিকপ্টারের মাধ্যমে ওই সমস্ত অঞ্চলগুলিতে তদারকির কাজ শুরু করে দিয়েছে। ত্রাণ উদ্ধার কার্যের জন্য ভারতীয় উপকূলরক্ষী এবং নৌবাহিনীর জাহাজ এবং হেলিকপ্টার উপকূলীয় অঞ্চলে পেট্রোলিং করছে। জানা যাচ্ছে 25 তারিখ সন্ধ্যায় ওই অঞ্চলে হাওয়ার গতি থাকবে সর্বোচ্চ 70 কিলোমিটার এবং ঝড় আসতে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে 150 থেকে 155 কিলোমিটার।